সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। কোভিড-19 করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার জন্য চলমান অনলাইন ক্লাস চলছে। আমি সেই হিসেবে জয়দেব কুমার শাহ, মধুগুণা মাধ্যমিক সরকারি শিক্ষক, সপ্তম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছে। শিক্ষার্থীরা, আর গণিত বিষয়ে তোমাদের যে পাঠদান করা হবে, সেখানে তোমার পাঠ্য বইটা বের করে দেখো। ফার্স্ট পয়েন্ট 4 অনুশীলনী, ফার্স্ট পয়েন্ট 4 বীজগণিতে লোয়ার সর্বোচ্চ, সেখানে লসাগু লসাগু নির্ণয় নির্ণয় করো। কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, যেমন 32 দাগ আছে, এখানে দুটো রাশি দেওয়া আছে, প্রথম দ্বিতীয় রাশি। আমরা লিখি প্রথম রাশি, এই প্রথম রাশিকে লিখা -9x² - 25y² এখানে 9 কে ভাঙতে হবে 3, তাহলে আমাদের কি দাঁড়ালো সূত্র এসে গেল, কি সূত্র, a² - b² a+b (a-b), আমরা মুখে বলছি এ দেব 3x, মুখে বলছি বি দেব 5y। এখানে কমন যাবে 5a থাকবে 3x 5y, 5 + 5 = 25। এবার আমরা দেখি এই দুটো ব্র্যাকেট কোথায় আছে, এখানে আছে, অর্থাৎ প্রথম কয়েকটা। তাহলে আমরা এর পরিবর্তে a+b (b) পরিবর্তে আমরা এটা লিখতে পারি 9x² - 25y² ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো সুন্দর। এবার আরেকটি অংশ আমরা করি,
দ্বিতীয় রাশি এস কাছে টোয়েন্টি এস তার কাছে কত হয় কুড়ি ইলেভেন মাইনাস ফোরে কুড়ি এ কমন যাবে এ প্লাস ফাইভ মাইনাস ফোর কমন যাবে এ মাইনাস প্লাস ফাইভ Yeah.
তিন কষা পনেরো, কারণ আমি ফাইভ এক্স প্লাস মানে মাইনাস থ্রি এক্স প্লাস ফিফটিন এক্স কমা এক্স মাইনাস ফাইভ মাইনাস থ্রি কমা এক্স প্লাস মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি দ্বিতীয় রাশি5x 2x 10 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
ক্লাস ফাইভ, ক্লাস টু ওয়ান এস ক্লাস পর্যন্ত পাঁচ ফাইভ, এক্স ক্লাস ফাইভ এক্স ক্লাস টু যখন বাড়ি থেকে বের হবে তখন